পূজা, এক কথায় এটা দুর্গাপূজার সময়ই পুজো হয়, এমনকি এটা তো আমাদের দুর্গাপূজার আমলেই পুজো হয়, এবং এটা আমাদের অ্যাকচুয়াল চণ্ডী পূজা, আর এটা আমাদের বহু বছর আগে থেকেই পূজা হয়। আর অ্যাকচুয়াল এই পূজায় এত আমাদের চার দিনব্যাপী দুর্গাপূজার সময় যে ভিড়ভাট্টা হয়, যা বলার কোনো কল্পনা থাকে না, একেবারে নজিরবিহীন একটা ব্যাপার। আর চার দিনব্যাপী আমরা খুব হই হুল্লোড় করি, আমরা অত্র এলাকার সারা মানুষজন আমরা হই হুল্লোড় করি, এবং কি আমাদের এখানে বিশেষ করে সপ্তমী থেকে যে ভিড়ভাট্টা হয়, সপ্তমী বলেন, অষ্টমী বলেন, নবমী বলেন, এই যে তিন দিনব্যাপী আমাদের প্রচুর প্রচুর পরিমাণে এখানে ভিড়ভাট্টা হয়। আর আমাদের উত্তর দিনাজপুরের সমগ্র জায়গার থেকে মানুষজন আসেন, এবং কি উত্তর দিনাজপুর ছাড়াও দক্ষিণ দিনাজপুর বলেন, এবং আরও বিভিন্ন জায়গায় শিলিগুড়ি, কলকাতা এবং বিভিন্ন আরও অন্যান্য জায়গার থেকেও লোকজন প্রচুর পরিমাণে এখানে আসেন, ভিড়ভাট্টা প্রচুর জমে। এবং নবমীর দিনে আমরা খুব সুন্দরভাবে মায়ের খিচুড়ি প্রসাদও ব্যবস্থা করি, সেই খিচুড়ি প্রসাদ বিভিন্ন ভক্তবৃন্দরা পাওয়ার জন্য প্রত্যাশায় থাকে, এবং আমরা যতটা পারি আমরা কমিটির তরফ থেকে তাদেরকে সেই খিচুড়ি প্রসাদ দেওয়ার সহযোগিতা করি। কিন্তু ঘটনা হলো, দেখেন একটা জিনিস হচ্ছে কি, আমরা এখানে দীর্ঘদিন ধরে আমাদের যে মা আছেন, আমাদের মা কিন্তু চার হাতেরই মা, হ্যাঁ, সেই জন্য আমরা এই মাকে মা চণ্ডী, মানে শ্রী শ্রী চণ্ডী মাতা বলে আমরা মানি, এবং কি শ্রী শ্রী চণ্ডী মাতা বলেই আমরা সবাই জানি। আর অ্যাকচুয়াল আমরা এই দুর্গা, মানে এটা কিন্তু আমরা দুর্গাপূজার সময়ে কিন্তু আমরা পূজা করি। এটাই হলো। বললাম তোমার নাম কি? গয়ারাম দেব শর্মা। এখানে কাকর সিং আমরা যে আগে পূজা করতো ওটা কেউ জানতোই না আগে, একটা ছোটো মন্দির ছিল, ছোটো মন্দির থেকে একটু বড় হলো, এখন এখন যে বড় হয়ে মানে সব জায়গায় প্রভাব পড়ে গেছে। কাকর সিংয়ে নিয়ম নিষ্ঠাভাবে পূজা হয়, অন্য অন্য জায়গাগুলোতে তো এরকম পূজা দিতে পারে না ওরা, আমাদের এখানে গাছপালা অনেক কিছু আছে। আচ্ছা, আর এখানে বাড়ির লোকজন আসে, শান্তিপূর্ণভাবে পুজো দিতে পারে, আর পুজো নিয়ম নিষ্ঠাভাবে হয়, এখানে নিয়মের বাইরে হয় না। ভিড়টা মানে অনেকেই আর কি ভাবে যে মায়ের ওখানে খুব জাগ্রত মা, ওখানে গেলে আমার নিশ্চয়ই মনের বাসনা পূর্ণ হবেই, এই জন্য সবাই এখানে ছুটে আসে, আসে সবাই নিয়ম মাফিকই পুজো দেয়। সব থেকে প্রচণ্ড ভিড় হয় অষ্টমীর দিনে, অষ্টমীর দিনে এমন ভিড় হয় যে গাড়ি ঘোড়া লোকজন ঠেলা পেলা হয়ে যায়। সেই সময় অষ্টমী পূজাটা থাকে, প্লাস ধরেন অনেকের মানত থাকে সেদিন, সেদিনই মানতটা সবাই দিতে আসে, এবং কি অঞ্জলিও দেয়। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম পিঙ্কি মণ্ডল। এই পূজাতে এত এখানে আমাদের আনন্দ হয়, মায়ের এত কৃপা, অনেক লোক এসে তারপরে যার যেটা মানত আছে আমরা এত আনন্দ ভোগ করি। চার দিন ধরে তো আমিষ খাই, এই নিরামিষ খাই, তারপরে এত আনন্দ যে আমরা কোথাও যেতে পারি না, এখান থেকে এত আনন্দ হয়, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই আনন্দ করি এখানে। চান্স কি আমরা রাত্রেবেলা আর কোথায় যাবো, দেখি যে এখানে আরতি টারতি হয়, সবাই মিলে এখানেই দেখি, আর গেলেও আমরা নবমীর দিন যেতে পারি, তাও নবমীর দিন গেলেও রাত্রে আটটার পর। এই এগুলাই দেখ শুন, দায়িত্ব টায়িত্ব একটু করি। কি দায়িত্ব নেন? এই যে মহিলারা যদি ভিড় টির হয় লাইনে, এগুলো একটু দেখাশোনা করি, ফুলেন ডেরার মতো থাকি। আমার যতদিন বিয়ে হয়েছে তাই দেখে না, কোনো আক্ষেপ নাই। মায়ের যখন পূজা হয় মানুষের মন এমনি থেকে আনন্দ, আর আমাদের এত লোকজন দেখে আরো আমরা আনন্দিত। ওটা মায়ের মহিমা। আচ্ছা, যার যা যে মনে করে আসে তার সেই মনে বাসনা পূর্ণ হয়। আচ্ছা, এখানে আমরা শুনছি আর একটা জিনিস, যে এখানে দুর্গা পূজা যে মানে যে নিয়মে হয়, হ্যাঁ, যে উৎমাচনীর নাম, অথচ দুর্গা পূজা যে নিয়মে সেই নিয়মে এখানে পূজাটা হয়। আবার আমরা দেখেছি যে এখানে চার হাতের দুর্গা, মানে দেবী দুর্গা, এটা কেন? সব জায়গায় তো দশ হাত, এখানে চণ্ডী না, এটা হলো চণ্ডী, চণ্ডী পূজা। আচ্ছা, এখন ওই আগে ছিল দুইটা পূজা, এখন চলছে পাঁচটা পূজা, পাঁচটা পূজা, পাঁচটা পূজা। আচ্ছা, নিয়মে একই সব? নিয়মে একই। আচ্ছা আচ্ছা, এই পুজো কতদিন ধরে হচ্ছে কিছু জানা আছে? পূজা অনেক বছর, ওটা বলতে পারবো না। কীভাবে হয়েছে পূজাটা, মানে সূত্রপাতটা সেটা কি জানেন? বলতে পারবো না তো। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কি বাপ ঠাকুরদার আমল থেকে শুরু হচ্ছে নাই? আচ্ছা, তার আগে থেকে অনেক আগে,
অনেক আগে থেকে অনেক আগে থেকে আচ্ছা এখন কী কী হচ্ছে এখানে কি মানে প্রস্তুতি চলছে পুরো নাকি? হ্যাঁ প্রস্তুতি চলছে পুরো। আচ্ছা কী নাম আপনার? আমার নাম ফলেন দেব শর্মা।